Assalamualaikum everyone, this is Sanjita, your favorite modest fashion blogger. সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো, আজকে আমরা অনেক সুন্দর 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 হিজাব দেখবো, ঠিক আছে? নূরে খাদিজা আপু লিখেছে হ্যালো আপু, হাই। আফরোজা রহমান লিখেছে হাই, হ্যালো, কি খবর সবার? কথা ঠিক মতো শোনা যাচ্ছে? ঠিক মতো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না লেট মি নো, ওকে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম হুমাই রহিম আপু। সাফা মারোয়া আল হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মানুষটা মানে কখনো এমন হয় না যে আমি লাইভ হচ্ছি আর সে থাকে না। থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ। চলে এসেছি, থ্যাংক ইউ সো 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 মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। চিটাগং কবে আসবা? আসবো আসবো আসবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কী খবর সবার? আমার তো লাইভ হওয়ার কথা ছিল 8টার সময়, তো আমি যখন অ্যানাউন্স করলাম যে আমি 8টা বাজে লাইভ হব, তখন সবাই মানে সবাই না বেসিক্যালি অনেক আপুরা ইনবক্স করে বলেছে আপু নামাজের সময় নামাজ পড়ার পরপর লাইভে জয়েন হতে পারি না, একটু টাইম লাগে, প্লিজ একটু একটু লেট করে এসো, 9টা বাজে এসো। সো সবার রিকোয়েস্ট রেখে আমি 9টার সময় লাইভ হয়েছিলাম, কিন্তু সেই 8টা থেকেই মোটামুটি প্রিপেয়ার লাইভ হওয়ার জন্য, সব ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমার লাইফকে মিস করা যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো আজকে আমাদের লাইফটা হচ্ছে হিজাব কিনির সাথে। পেজের নামটা খুবই ডিফারেন্ট এবং খুব সুন্দর, না? হিজাব কিনি, খুবই 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 সুন্দর। এই পেজে তোমরা বেসিক্যালি পার্টি ওয়্যার যেই সব হিজাবগুলো আছে এই হিজাবগুলো পেয়ে যাবে। আমি কিন্তু আজকে খুব সুন্দর একটা ব্লু কালারের হিজাব পরে আছি। আচ্ছা, 600 আপুরা আমাকে দেখছো, আপুরা একটু কষ্ট করে লাইভটা সব জায়গায় শেয়ার করে দিবে। কেন শেয়ার করার কথা বলছি বলে দিই, হিজাব কিনি পেজটা। আপু আমি নতুন, হ্যালো আপু, খাদিজা আপু অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলি, হ্যাঁ আমি বলি, হিজাব কিনে যে পেজটা আছে এই পেজটা না একদমই নতুন একটা পেজ। ওদের পেজটার বয়স হচ্ছে মাত্র 2 মাস। সো দে নিড ইয়োর সাপোর্ট। সবাই গিয়ে হিজাব কিনি পেজটাকে লাইক করে দিবে, অ্যান্ড অবশ্যই শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড আমি যে লাইভটা করছি লাইভটা টাস করে শেয়ার করে দিবে, ঠিক আছে? টাইম লাইনে শেয়ার করবে, গার্লস গ্রুপগুলোতে শেয়ার করবে, অ্যান্ড তোমার পছন্দের জায়গাগুলোতে শেয়ার করবে, কিন্তু ছেলেদের গ্রুপে শেয়ার করবে না, ঠিক আছে? অ্যান্ড তারপরে যে কথাটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে, ওদের মানে হিজাব কিনে পেয়েছে দেখবে তোমরা এত সুন্দর সুন্দর ডিজাইনার হিজাব পাওয়া যায়, খুবই 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 সুন্দর সুন্দর ডিজাইনার হিজাব, এবং এত আনকমন কালার্স ওদের এখানে পাওয়া যায়, খুবই সুন্দর, খুবই মিষ্টি লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো বলি আমি, খুবই কালেকশন ওদের, কালেকশন খুবই ভালো লেগেছে। তার উপরে ওদের যে পার্টি কালেকশনগুলো, এগুলো সবগুলো না একটা কটন ম্যাটেরিয়ালের উপর করা, এবং কোনো লোকাল কটন না, কটনটা খুবই 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 হাই কোয়ালিটি। হিজাবটা অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু কষ্টের কথা হচ্ছে আমি যে হিজাবটা পরে আছি এটা তোমরা এক পিসই পাবে। ইনফ্যাক্ট আমি আজকে যা যা হিজাব দেখাবো, আজকে আমি প্রায় 40টা বা এর থেকে বেশি হিজাব দেখাবো, প্রত্যেকটা হিজাব তোমরা এক পিস করে পাবে। মাত্র এক পিস ছাড়া হিজাবগুলো নেই, যেহেতু এগুলো ডিজাইনার হিজাব, প্রত্যেকটাতে এক পিস করে করা হয়েছে, প্রত্যেকটা কালারে এক পিস করে ডিজাইন করা হয়েছে। সো ডিজাইনার হিজাব যারা পড়তে পছন্দ করো, পার্টির জন্য হোক বা হচ্ছে কেউ চাও যে আমি যে হিজাবটা পরবো এটা আর কেউ পরবে না, এরকম কারোর সাথে ম্যাচিং হবো না, আমি ইউনিক থাকবো, ডিফারেন্ট থাকবো, যারা এরকম চাও। ফার্স্ট টাইম দেখছি তোমার লাইভ, থ্যাংক ইউ সো মাচ অরিন আপু, থ্যাংক ইউ। কমেন্টে রিপ্লাই দাও না কেন আপু, রিপ্লাই দিচ্ছি তো, একটু কথা বলে নি। সো যারা যারা এরকম পছন্দ করে যে আমি যেটা পরে আছি এটা আমি ছাড়া আর কেউ দেখবে না, এটা যারা পছন্দ করো মানে এটা আমি ছাড়া আর কেউ পরবে না, তারা কিন্তু সবার আগে নিয়ে নিবে। হ্যাঁ, তোমরা যেই যেই কালারগুলো পরবে, যেই যেই ডিজাইনগুলো পরবে, বাংলাদেশে আর কেউ সেম টাইপের মনে হয় অনেক দাম। হ্যাঁ, পার্টি হিজাব তো, আর তার উপরে খুব গর্জিয়াস করে কারচুপি কাজ করা আছে, স্টোন ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর, মানে অনেক অনেক ডিফারেন্ট ম্যাটেরিয়াল এবং খুবই 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 হাই কোয়ালিটি। অ্যান্ড এই ধরনের হিজাবগুলো একদিনও আমার কমেন্ট পড়ো না। তানজিনা আপু পড়েছি তো, অনেক কমেন্ট আসে তো তাই কিছু কমেন্ট মিস হয়ে যায়, অনেক প্রিটি লাগছে।
ঠিক আছে। সো এই হিজাবগুলো খুবই 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 সুন্দর। আমরা স্টার্ট করে দেই হিজাব। দেখুন আমি যে হিজাবটা পরে আছি এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালার। আজকে ব্লু কালার পরার কারণ হচ্ছে অনেক আপু আমাকে রিকোয়েস্ট করেছে, আপু ব্লু কালারের পর না, যেদিন শাড়ি পরলাম সেদিন বলে কি আপু এরপরে ব্লু কালারের শাড়ি পরে এসো। তারপরে হচ্ছে আবার গতকালকে অনেকে বললো আপু এরপরের দিন ব্লু কালারের ড্রেস পরে এসো। অনেক আপুদের মনে হয় ব্লু কালার ফেভারিট। আমরা অলরেডি 1000 ভিউয়ার্সের কাছাকাছি চলে এসেছি। একটু শেয়ার করে দাও লাইভটা যেন আমরা 1000 ভিউয়ার্স ক্রস করে ফেলি, ঠিক আছে। লটস অফ লাভ। প্রাইস কত আপু? এই হিজাবটার প্রাইস হচ্ছে মাত্র 1920 টাকা, ঠিক আছে। 1920 টাকা। পুরোটা হিজাবে খুব সুন্দর করে কারচুপি করা আছে, পাইপ ওয়ার্ক করা আছে। একটু যদি আমরা কাছ থেকে দেখি খুবই 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 হাই কোয়ালিটি। পুরোটা বডিতে এরকম ছোট 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 করে কাজ করা আছে এবং হিজাবটা বেশ অনেক বড়। মানে তোমরা হিজাবগুলো প্রাইস কত? প্রাইস হচ্ছে মাত্র 1000। থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ। আমরা অলরেডি 1100 ভিউয়ার্স গেইন করে ফেলেছি। যারা যারা দেখছো আপনারা সবাই গিয়ে হিজাব কিনি পেজে লাইক দিয়ে দিও এবং ওদের পেজটাকে গ্রো করতে হেল্প করো। 1K ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। সো আমরা আরেকটু বেশি বেশি করে শেয়ার করে দিই যেন আমরা আরও 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 ভিউয়ার্স গেইন করতে পারি। অ্যান্ড হিজাব কিনি সম্পর্কে যেন সবাই জানে, যেহেতু ছোট্ট একটা পেজ, নতুন একটা পেজ, আমরা সবাই মিলে সাপোর্ট করি না তাদেরকে, হিজাবই পড়ি একটা, যারা আমার মতো হিজাব ফ্রিক, আজকে তাদের জন্য লাইভটা। ওকে, সো আমরা এখন কালার দেখানো শুরু করে দেই। আমি যে হিজাবটা পরে আছি এটার প্যাটার্নটা কেমন এটা আমরা দেখি। অনেক সুন্দর সুন্দর কালার্স আছে, কে কোন কালার চাও। আজকে আমি টোটাল 4টা ডিজাইন দেখাবো, তার মধ্যে প্রত্যেকটা এক তিনটার যে ডিজাইন আছে, তিনটা ডিজাইনে হচ্ছে তোমার 25টা কালার, 22 থেকে 25টা কালারই জাস্ট আছে। সো অনেক নাইস, তাই না? এত এত কালার ভ্যারিয়েশন থাকলে খুবই ভালো লাগে। ওদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই নাইস। আমি তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল কাপড়টা। হ্যাঁ, কাপড়টা কালারটা এক্স্যাক্টলি তোমরা লাইভে যেই কালার দেখতে পাচ্ছ সেই কালারটাই। আমি প্রত্যেকটা হিজাব পরে পরে দেখাবো, ঠিক আছে। দেখো তোমরা, এই হচ্ছে গিয়ে পুরোটা বডিতে। এখানে হচ্ছে সামনে তোমার মাঝখানে মাঝখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং বিভিন্ন কালারিংয়ের খুব সুন্দর করে খুব যত্ন সহকারে হিজাবগুলো কিন্তু কাজ করা আছে। খুবই 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 সুন্দর। তোমরা একদম শেষ পর্যন্ত সাথে থাকবে, আমি চাই তোমরা সবাই এই হিজাবগুলো জানো। আপু রিপ্লাই দিবা প্লিজ? আচ্ছা ঠিক আছে, আপু রিপ্লাই দিবো। এই যে দেখো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। 1200 আপুরা আমাকে দেখছেন, আপুরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। আই এম লেট, নিশাত তাবাসুম আপু, না লেট না, এই মাত্র লাইভ হলাম। ওকে, এই যে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে পুরোটা বডির কথা বললাম। এবং লাস্টের যে সাইডটা, বেসিক্যালি এই সাইডটা হচ্ছে মেইন ফিনিশিংটা, দেখো খুব সুন্দর করে কাটওয়ার্কের মতো করা হয়েছে। এখানে প্যাটার্ন টেনে টেনে খুব সুন্দর করে গর্জিয়াস পার্টে, যে আমি যেটা মাথার সামনে দিলাম, এই এই জায়গাটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস করে দেওয়া হয়েছে। হিজাবটা কিন্তু খুবই 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 সুন্দর, অনেক নাইস, তাই না? অনেক নাইস। আমি একটু হিজাবটা গায়ে ফেলে তোমাদেরকে দেখাই হিজাবটা কত সুন্দর। প্রত্যেকটা কালার এত নাইস, মানে এত ডিফারেন্ট ডিফারেন্ট কালার তোমরা এখানে পাবা, খুবই 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 সুন্দর। সো এই হচ্ছে গিয়ে উল্টা পড়লাম ডিজাইনটা, এখন কোন দিক দিয়ে দেখাই? আচ্ছা এভাবে দেখাই। এই হচ্ছে গিয়ে তোমার ডিজাইনটা। ওয়াও, দিস ইজ সো নাইস, রাইট? দুইটা একসাথে পরলে খুব ভালো লাগতো না? যদি দুইটা একসাথে পড়তাম, দুইটা একসাথে পড়া দরকার ছিল, তাই না? আপু আমার লাগবে দুইটা। আদিবাবু জলদি জলদি করে গিয়ে হিজাব কিনতে অর্ডার কনফার্ম করে ফেলো, জাস্ট স্ক্রিনশট নিবে, সুন্দর করে একটা স্ক্রিনশট নিবে আজকে। ওকে, আমি না প্রত্যেক দিন এত বেশি বেশি কথা বলে এত বেশি বেশি নড়াচড়া করি যে আমার একটা সুন্দর স্ক্রিনশট হয় না। আজকে আমি সুন্দর করে পোস্ট দেবো, ঠিক আছে? এই যে এরকম, তাই? ওকে, সো এই সুন্দর হিজাবটা, হিজাবটা যে কত বড় দেখো, একদম নিচ পর্যন্ত চলে গিয়েছে, অনেক বড়। ওকে, সো এই হিজাবগুলোর প্রাইস হচ্ছে মাত্র, ব্ল্যাক দেখাও, ব্ল্যাক আছে এর মধ্যে? হিজাবগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1920 টাকা। যারা যারা নিতে চাও জলদি জলদি করে পার্টি ওয়্যারের জন্য তোমরা কিন্তু জলদি জলদি করে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর, প্রাইস হচ্ছে মাত্র 1920 টাকা, খুবই খুবই গর্জিয়াস এবং হাই কোয়ালিটি। এগুলো হচ্ছে পার্টি হিজাব, ঠিক আছে, খুবই নাইস। মাত্র এক পিস করে অ্যাভেলেবেল আছে, যেহেতু এগুলো, এটা ব্লু কালার তো, ব্ল্যাক নেই, ব্ল্যাকটা নেই আনফর্চুনেটলি, বাট ব্লু কালার আছে, সেম ডিজাইনের মধ্যে ব্লু কালার আছে। যারা যারা নিতে চাও,
দেখো ব্লুয়ের মধ্যে কাজটা কি সুন্দর করে ফুটেছে, কি সুন্দর করে পিঙ্ক কালারে কাজ করা, তারপর পেস্ট কালারে মানে ব্লু কালারে কাজ করা, গোল্ডেন কালারে কাজ করা, কাজটা খুবই সুন্দর না হিজাবের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনার আছে আপু? হিজাব কিনে পেয়ে যে খুব সম্ভবত ইনার নেই, এছাড়া পুরো বডিতে কিন্তু খুব সুন্দর করে এরকম কাজ করা আছে, খুবই সুন্দর করে কাজ করা আছে। হিজাবের যে ম্যাটেরিয়াল মানে মেইন ডিজাইনটা, তোমরা চাইলে কিন্তু এভাবেও পরতে পারো, খুব সুন্দর করে এভাবে দিয়ে প্রথমে এভাবে পরবে, তারপরে যে মেইন ডিজাইনটা আছে, মেইন ডিজাইনটা তোমরা সামনে এভাবে নিয়ে আসবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এভাবে পরতে পারো, এভাবে পিছন দিয়ে আটকিয়ে পুরোটা সাইড সাইডে এনে তারপরে হচ্ছে বাকিটুকু পরে ফেলতে পারবে। এটার মধ্যে ব্ল্যাক নেই, বাট অন্য ডিজাইনের মধ্যে ব্ল্যাক আছে, ঠিক আছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই যে ওটার মধ্যে ব্ল্যাক আছে, ব্ল্যাক এখন দেখাবো না, ব্ল্যাক আমি প্রত্যেকটা ডিজাইন সিকোয়েন্স অনুযায়ী দেখাবো। পার্পেল কালার আছে এর মধ্যে, কত সুন্দর দেখো। এটা হচ্ছে তোমার ব্লু কালার, যারা যারা অর্ডার করতে চাও ব্ল্যাক আছে, গুড নিউজ, ব্ল্যাক আছে। যারা যারা অর্ডার করতে চাও জাস্ট স্ক্রিনশট ধরে ইনবক্স করে দিতে হবে, হিজাব কিনে পেয়ে যায়। ওকে, এটা হচ্ছে একদম নেভি ব্লু কালারটা, এটার মধ্যে আবার পার্ল ওয়ার্কও করা আছে, দেখো এই যে খুব সুন্দর করে পার্লটা বসানো, এবং এটা কিন্তু একদম সেলাই করা, পরে যাবে না, একদম সেলাই করা, খুবই 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 সুন্দর। হিজাবগুলো অনেক নাইস, অনেক বেশি প্রেটি, এই যে খুব সুন্দর। ওকে, এই কালারটা দেখানো শেষ, লাইভ ব্লার ঠিক হয়ে যাবে। ওয়াও, আপনি নাইস হিজাব, দিস ব্লু, ইয়াস, আমি যে ব্লুটা পরেছি এটা সবার আগে নিয়ে নাও, কারণ এটা এটা কিন্তু না, এটা একদম খুব সুন্দর একটা ব্লু কালার, মানে এটা পরে তোমরা যখন কোনো লাইটের সামনে বা হচ্ছে সানলাইটে যাবে এত সুন্দর লাগবে। আমার কাছে না কালারফুল জিনিস খুব সুন্দর লাগে, মানে কালারফুল মানেই হচ্ছে ইটস ফর মি, এরকম লাগে আর কি। এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, কে যেন একজন ব্ল্যাকের মধ্যে দেখতে চেয়েছিলেন, এটা হচ্ছে আপনার জন্য। ব্ল্যাকের মধ্যে আমি প্রথমে সাইডের ডিজাইনটা দেখাই, এটা হচ্ছে গিয়ে সাইডের ডিজাইনটা খুবই সুন্দর, অনেক বড়। আপু খুবই সুন্দর লাগছে, আপু হিজাবগুলো খুবই সুন্দর। হিজাবের প্রাইস হচ্ছে মাত্র 1920 টাকা, এগুলো সব পার্টি হিজাব এবং খুবই 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 হাই কোয়ালিটি অ্যান্ড ফুল কাভারেজ, মানে রেগুলার যে হিজাবগুলো থাকে ওগুলোর থেকেও অনেক 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 বড়। সো আমি হিজাবগুলো একটু পরে পরে দেখানোর ট্রাই করি আপনাদেরকে, যেন আপনাদের ইজি হয়, তাই না? যেন আপনাদের ইজি হয়, সুন্দর মতো আপনারা যেন দেখে নিতে পারেন। এগুলো কি তুমি বানিয়েছ? না, হিজাব কিনে পেজের আপুটা বানিয়েছে। এটার দামটা বলো। এই যে সেম ডিজাইন তো সব, এগুলো প্রাইস হচ্ছে মাত্র 1920 টাকা। হ্যাঁ, এই যে এই হচ্ছে গিয়ে হিজাবটা, যারা যারা নিতে চাও। ব্ল্যাকটা কোন আপু একজন যেন নিবে বলল, আপু অফ হোয়াইট কালার আছে এটার মধ্যে? এটার মধ্যে না অনেকগুলো কালার আছে, আমরা দেখবো কালারগুলো। হ্যাঁ, ওকে, সো এই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা, অনেক নাইস, মানে শুধু গায়ের মধ্যে এভাবে জড়িয়ে রাখলে খুব সুন্দর লাগে না, পার্টি পার্টি ভাই, ভেরি নাইস, ইয়েস, খুবই সুন্দর। মানে আমার মনে হচ্ছে কি আমি একটা কেন পরলাম, আমি দুইটা একসাথে পরতাম খুব সুন্দর লাগতো, আমার দুইটা হিজাব একসাথে পরতে খুবই ভালো লাগে। এটা না খুবই হাই কোয়ালিটির একটা কটন। হ্যাঁ, এই কটনটা বেসিক্যালি নর্মালি আমাদের দেশে পাওয়া যায় না একদম, বাট এই এটার কোয়ালিটি খুবই 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 হাই কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল। মানে এই কটনটা অনেক কটনে দেখা যায় কি যে ইয়ে উঠে, আপু ওখানে কি স্টোন বসানো? আপু আমি দেখাই তোমাকে, ইয়াস, এখানে স্টোন ওয়ার্ক আছে, এই যে এটা হচ্ছে স্টোন ওয়ার্ক, এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক, এটা হচ্ছে পাইপ ওয়ার্ক, এখানে আবার সিকোয়েন্স দেওয়া, এই কালারফুলগুলো সিকোয়েন্স করা, এখানে লাইনটা টানা হয়েছে পাইপ দিয়ে, এখানে আবার পার্ল দেওয়া আছে, এখানে আবার স্টোন ওয়ার্ক করা আছে, মানে সব ধরনের ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে, খুবই 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 সুন্দর এই যে। আর তার থেকেও বড় কথা, অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবল আছে, সো যার যেই কালারটা দরকার। নেট ডিস্টার্ব করছে, দেখতে পারছি না ভালো মতো, কেন? কালোটা এত সুন্দর, হ্যাঁ কালো কালারটা, ও অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, সেরা, ইয়াস, অনেক নাইস। প্রাইস হচ্ছে 1920 টাকা। ওকে, এখন আমরা দেখবো একেবারে রেড কালার ফর ব্রাইডস, ঠিক আছে? এটা কিন্তু ব্রাইডসরাও ইউজ করতে পারবে, আর এই হিজাবগুলো পরলে তোমাদের কিন্তু একদম গরম লাগবে না। এইটা হচ্ছে কি একদম রেড কালারের মধ্যে,
এগুলো তোমরা পড়লে তোমাদের একেবারেই গরম লাগবে না এবং এগুলো অনেক বছর পর্যন্ত ভালো থাকে। এই ধরনের কটন ম্যাটেরিয়ালগুলো অনেক বছর পর্যন্ত ভালো থাকে। যারা যারা নিতে চায়, শোরুম কোথায়? আপু একদমই নিউ পেজ হিজাব কিনি, একদমই নিউ পেজ। ওদের পেজের বয়স হচ্ছে মাত্র 2 মাস। সো তোমরা যদি সাপোর্ট দাও তাহলে অবভিয়াসলি ওদের শোরুমটা কিন্তু ইনশাল্লাহ খুব জলদি জলদি হয়ে যাবে। সো এখন আমি পড়লাম রেড কালারটা। ওয়াও অনেক সুন্দর, মাই ফেভারিট কালার। এই হচ্ছে গিয়ে তোমার রেড কালারটা, সেম ডিজাইনের মধ্যে রেড কালারটা, খুব সুন্দর লাগছে না? ব্লু অ্যান্ড রেড খুব নাইস ম্যাচিং। এটার প্রাইস হচ্ছে 1920 টাকা। যারা যারা দেখছো সবাই গিয়ে হিজাব কিনি পেজে একটা লাইক দিয়ে দিবে অ্যান্ড অবশ্যই লাইভটা প্লিজ শেয়ার করে দিও। ওকে, ইনশাল্লাহ নেক্সট লাইভ থেকে আমরা গিফট রাখবো তোমাদের জন্য। খুব সুন্দর করে ফিনিশিংটা দেওয়া হয়েছে, অনেক নাইস করে হিজাবগুলো করা হয়েছে এবং ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে। সবগুলোর প্রাইস কি সেম? না, সবগুলোর প্রাইস সেম না, ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট প্রাইস। এটার এই এই ডিজাইনটার প্রাইস হচ্ছে 1920 টাকা। সবগুলোই তো সুন্দর। আপু তুমি, আমি তোমার লাইভে নতুন। হ্যালো সুমি আপু, কেমন আছো? এটা কি কালার? চকলেট কালার? ইয়াস, ইটস চকলেট। এটা হচ্ছে চকলেট কালার। হিজাবগুলো খুবই সুন্দর, মানে খুবই প্রিমিয়াম। এগুলো তোমরা যদি কাউকে গিফট করতে চাও ভ্যালেন্টাইন উপলক্ষে, খুবই খুবই খুবই। তুমি পোজ দিয়ে একটা হাসি দিবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, পোজ দিয়ে একটা হাসি দিব। এত সুন্দর ডিজাইন এটা, যারা হচ্ছে নিকাবি আপুরা আছে তারা কিন্তু খুব সুন্দর করে এভাবে করে নিকাব করতে পারবে। মানে নিকাবের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে এভাবে দিয়ে এভাবে কিন্তু নিকাব করতে পারবে চাইলে, তাই না? খুবই সুন্দর কালারটা, এক্স্যাক্টলি তোমরা লাইভে যেই কালারটা দেখতে পাচ্ছ সেই কালারটাই কিন্তু। ওকে, সো যারা যারা নিতে চাও এই হিজাবগুলো, প্রাইস হচ্ছে মাত্র 1920 টাকা। সাইডে যে কাজটা করা হয়েছে দেখো, ফিনিশিংটা খুব সুন্দর করে কিন্তু এখানে পাইপ ওয়ার্ক করে ফিনিশিং দেওয়া হয়েছে এবং সবগুলো সেলাই করা। এই যে দেখেছো পিছনের সাইডটা একেবারে স্মুথ, খুবই সুন্দর। আপু আমি ওই হিজাবটা পাই নাই, কোন হিজাবটা আপু? এটার প্রাইস হচ্ছে মাত্র, অনেক খুশি লাগে তুমি কমেন্ট পড়লে, তাই তুলি বাবু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই হচ্ছে গিয়ে হিজাবটা। যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও হিজাব কিনি পেজে। হিজাব কিনি নামটা অনেক নাইস, তাই না? অনেক সুন্দর। এখন আমরা অনেক সুন্দর একটা কালার দেখবো, দেখো টাডা, অনেক নাইস একটা কালার না? মানে এটা হচ্ছে কি, একটু ইয়েলোর সাথে গ্রিন হালকা মিক্স করলে নিয়ন গ্রিন, মানে এটাকে মনে হয় নিয়ন কালার বলে, তাই না? এটাকে কি কালার বলে আমি জানি না, তোমরা বলো তো। তোমরা এক্স্যাক্টলি লাইভে যে কালারটা দেখতে পাচ্ছ এটা সেই কালারই। খুবই সুন্দর, খুবই ডিফারেন্ট একটা কালার। এই কালারটা সহজে পাওয়া যায় না, এই কালারটা তোমরা একেবারেই সহজে পাবে না। খুবই সুন্দর একটা হিজাব, ডিজাইনার হিজাব, সবগুলো এক পিস করে অ্যাভেলেবেল আছে। তোমরা সবগুলোতেই সুন্দর লাগছে, সবগুলো হিজাব সুন্দর, অনেক সুন্দর হিজাবগুলো, এই জন্য সুন্দর লাগছে। এই যে এই হচ্ছে গিয়ে তোমার হিজাবগুলো, দেখো কীভাবে গায়ের সাথে পরে থাকে। মানে এটা, মানে এই ধরনের হিজাবগুলো ইউজুয়ালি আমি দেখি যে এই ধরনের হিজাবগুলো তোমার ইয়েতে করা হয়, মানে সিল্কের মধ্যে করা হয়, বাট এই ফার্স্ট দেখতাম আমি এত কমফোর্টেবলি, মানে এত কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালের উপরে এই ধরনের কাজগুলো করা হয়েছে। খুবই 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 ভালো লাগছে আমার এগুলো, কাজগুলো দেখাই আমি একটু কাছ থেকে, খুবই খুবই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার পেজে নতুন, যারা যারা আজকে আমাকে নতুন দেখছেন ওয়েলকাম টু মাই পেজ, থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, আর তোমরা কিন্তু এগুলো, সামনে তো ঈদ চলেই আসছে, আর মাত্র 2 মাস, আর মাত্র 2 মাস পরেই রোজা, তারপরে ঈদ। সো তোমরা কিন্তু এখনই ঈদের জন্য কালেক্ট করে রাখতে পারো। খুবই খুবই সুন্দর না এটা? অনেক নাইস। যারা যারা নিতে চাই স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে দিবে হিজাব কিনে পেয়েছে। প্রাইস হচ্ছে মাত্র, কালারটা এত দারুণ লাগে। ইয়েস সুমাইয়া আপু ঠিক বলেছ, কালারটা খুবই সুন্দর। এটার প্রাইস হচ্ছে মাত্র 1920 টাকা। খুবই সুন্দর এবং খুবই ইউনিক। এই ডিজাইনগুলো তোমরা কোথাও পাবে না, এবং ডিজাইন তো কপি হয় অনেক, বাট এটার যে ম্যাটেরিয়ালটা এত সফট, এত ভালো, এই কটন ম্যাটেরিয়ালটা তোমরা কিন্তু আর কোথাও পাবে না, অনলি হিজাব কিনেতে পাবে। অ্যান্ড হিজাব কিনেতেও যদি দুইজন গিয়ে মেসেজ করো পাবে না,
একটা একটা করে। আপু ডার্ক পার্পেল কি হবে দেখো তো, একটু ডার্ক পার্পেল আছে নাকি? না ডার্ক পার্পেল কালার তো নেই, কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার্স আছে, আমি দেখাই। এটা কি কালার? এটা হচ্ছে ডার্ক মেরুন কালার বা ডার্ক চকলেট কালার বলা চলে। দেখো কি সুন্দরভাবে ফুটেছে কাজটা, হিজাবের খুবই সুন্দর না? অনেক নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ ঈশিতা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দিস ইজ সো প্রিটি, সো প্রিটি, ওয়াও। শাড়ির সাথে এই ধরনের হিজাবগুলো, তখন যদি আমার শাড়ির লাইফটা পরশু দিন ছিল না, শাড়ির লাইফ পরশু দিন যদি আসতো তাহলে আমি এগুলোই পরতাম। উফ এত সুন্দর এগুলো শাড়ির সাথে, তারপরে গর্জিয়াস থ্রি পিসের সাথে, ঈদের যে থ্রি পিসগুলো হয় না, গর্জিয়াস গর্জিয়াস পাকিস্তানি থ্রি পিস, ওগুলোর সাথে খুব ভালো লাগবে। আমি একটা খুব শখ করে, আমার তো থ্রি পিস খুব একটা পরা হয় না, তো খুব শখ করে আমি একটা পাকিস্তানি থ্রি পিস প্রি অর্ডার করেছিলাম। আল্লাহ, 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমি সেটার খবর জানি না। এখন পর্যন্ত তারা শিপিং করছে তো করছেই, করছে তো করছেই, কবে যে পাই আল্লাহই জানে। সো মনে হয় ঈদের আগে পাবো, যদি পাই তাহলে তো ভালো, আর না পেলে খুব মন খারাপ হবে। ওকে, খুব সুন্দর না? প্রাইস হচ্ছে 1920 টাকা, এবং এক পিস করে অ্যাভেলেবেল আছে, এক পিস করে। সো যারা যারা নিতে চাও তাড়াতাড়ি করে হিজাব কিনে পেয়েছে ইনবক্স করে দেবে, পেজটা একদমই নতুন। সো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো হবেই না, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবে লাইভটা। এবং অবশ্যই আপু ব্লু কালার আছে? ব্লু কালার তো আমি পরেই আছি, পিঙ্ক কালার, সি পিঙ্ক কালার, পিঙ্ক কালার কার না ফেভারিট? মেয়ে মানুষ মানে পিঙ্কি পিঙ্কি টাইপ, তাই না? আমার পিঙ্ক ছাড়া ভালোই লাগে না, মানে সব কিছুতে একটু চোখে, নাহলে একটু ঠোঁটে, নাহলে একটু গালে পিঙ্ক কালার আমার লাগবেই লাগবে, এরকম একটা ব্যাপার। পিঙ্ক আমার অনেক পছন্দ। অফ হোয়াইট হবে আপু? অফ হোয়াইটের মধ্যে অন্য একটা ডিজাইন আছে খুব সুন্দর, আমি দেখাচ্ছি, একটু শেষ পর্যন্ত থাকো। আপু হিজাব কীভাবে পড়েছো প্লিজ একটা টিউটোরিয়াল দিও। আপু হিজাব যেভাবে পড়েছি এটা টিউটোরিয়াল কিন্তু আমার আছে, আমার ইউটিউব চ্যানেলে গেলেই পাবে। সো যারা যারা পিঙ্কটা নিতে চাও জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবে, প্রাইস হচ্ছে মাত্র, কমেন্ট রিপ্লাই দাও না। রাইসা আপু এই যে কমেন্ট পড়ে ফেললাম, শেয়ার করেছি বুবু অনেকগুলো। হ্যাঁ মুনমুন আক্তার ইলমা আপু, সে হচ্ছে গতকালকে লাইভটা শেয়ার করেছিল, আমি দেখেছি। এখন কিন্তু কারা কারা শেয়ার করে সেটা দেখা যায়। অনেক নাইস লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ হাফসা আপু। আপু গ্রিন কালার আছে? হ্যাঁ গ্রিন কালার আছে, দেখাচ্ছি দাঁড়াও, গ্রিন কালার আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 1920 টাকা, সবগুলোর প্রাইস কিন্তু সেম না। আমি গ্রিন কালার, ওই যে এটার নিচেরটা, হ্যাঁ ও তাহলে এটা কি কালার? এটা 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 হচ্ছে একটু ইয়ে টাইপের, একটু গ্রিনিশ টাইপের, এটা একটু গ্রিনিশ না, এটা তো গ্রিন না, এটা অ্যাকচুয়ালি এটা সি গ্রিন কালার, তাই না? এটা সি গ্রিন কালার, এটার সাথে সি, এটা হচ্ছে সি ব্লু আর এটা হচ্ছে সি গ্রিন কালার, এটা বলা চলে। আপু প্রাইসটা বলো না, আপু বলছি প্রাইস হচ্ছে এই ডিজাইনটা যেটা আমি পরে আছি এটার প্রাইস হচ্ছে 1920 টাকা। এই যে খুবই 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 সুন্দর, অনেক নাইস। এগুলো তোমরা চাইলে অনেক সময় আম্মুরা দেখা যায় কি এই টাইপের হিজাবগুলো পরতে চায় না, ডিজাইনার হিজাব। কেন পরতে চায় না? কারণ হচ্ছে সিল্কের মধ্যে থাকে, ভালো মতো এগুলো ক্যারি করা যায় না। বাট এগুলো কিন্তু কটনের মধ্যে তোমরা চাইলে আম্মুদেরকেও দিতে পারো, যে ডিজাইনটা কি সুন্দর করে সাইড থেকে, মেইন ডিজাইনটা হচ্ছে এটা। বাট এছাড়াও এই যে আমি যেটা হচ্ছে মাথার সাইড দিয়ে আছি এই ডিজাইনটাই কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও মেইন যেটা তুমি যেটা পরে সেটাই কিন্তু জাস্ট লাগে, প্রত্যেকটা কালার অনেক সুন্দর। যারা যারা নিতে চাও জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবে হিজাব কিনি পেজ সাথে, একদমই নতুন পেজ, সবাই বেশি 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 করে লাইক দিও, ঠিক আছে? আচ্ছা এগুলো এটা টান দিয়ে এটার উপরে উঠিয়ে দাও না, তাহলে আমি নিতে পারি। গ্রে কালার, দিস কালার ইজ সো 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 মাচ ক্লাসি, গ্রে কালার, খুব সুন্দর করে কাজগুলো নিখুঁতভাবে করা হয়েছে। ফুল কাভারেজ? ইয়েস, পুরো ফুল কাভারেজ, এবং ইজিলি নিকাব করা যাবে, মানে একদম নিকাবিদের জন্য পারফেক্ট হবে। বরিশালে কি দেওয়া যাবে? আচ্ছা হ্যাঁ, ইয়েস, আমি বলছিলাম কোন কোন জায়গায়।
থ্যাংক ইউ সো মাচ হুসনে আরা আপু, চাঁদনি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম, ওরা ঢাকার ভেতরে, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জে, সাভারে, চিটাগংয়ে ক্যাশ অন ডেলিভারি দেয় নাকি হোম ডেলিভারি? ক্যাশ অন ডেলিভারি দেয়, ঠিক আছে। এই সাইটগুলোতে হচ্ছে ওরা ক্যাশ অন ডেলিভারি দেয় ফুললি, আর এছাড়া পুরো বাংলাদেশে হচ্ছে ওরা ডেলিভারি দিয়ে থাকে। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আর আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। এটার প্রাইস কত? দেখাই দেখাই, তাড়াতাড়ি দেখাই। গ্রে কালারটা কিন্তু খুবই স্মার্ট একটা কালার। এই দেখো, বেসিক্যালি আমরা যখন এক সাইডে এত বেশিখানি রাখি, অন্য সাইডে কিন্তু খুব একটা বেশি থাকে না। অন্য সাইডে দেখো কী পরিমাণ বড় করে আছে, মানে একটা হিজাব যতটুকু নর্মালি লম্বা হয় তার থেকে কিন্তু অনেক অনেক বেশি বেশি করে এটার সাইজটা দেওয়া হয়েছে। সো যারা যারা নিতে চাও ইনবক্স করে দিবে, অনেক কিউট লাগছে তোমাকে। আমার নামটা একবার ডাকো, আফরিন আপু বলেছি। আইডির নাম হচ্ছে মেহজাবিন, আসল নাম হচ্ছে আফরিন। সো প্রিটি, রাইট? এই যে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দাও, যেন একদিনে সব সোল্ড আউট হয়ে যায়, কারণ এই হিজাবগুলো কিন্তু তোমরা আবার পাবে না। এগুলো ডিজাইনার হিজাব, ডিজাইনার হিজাব, ডিজাইনার ড্রেস, এগুলো কিন্তু এক পিসের বেশি অ্যাকচুয়ালি হয় না। অ্যাকচুয়াল ডিজাইনার যে ইয়েগুলো হয় ওগুলো কিন্তু এক পিসের বেশি হয় না। এই দেখো, এখন আমরা দেখবো একটা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের হিজাব কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, মানে খুঁজতে 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 হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। সো এই হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারের হিজাব। অরেঞ্জ কালার বলে ফেলেছি হারিকেন বলতে বলতে, অরেঞ্জ কালারের হিজাব, ঠিক আছে। যে অরেঞ্জ কালারের হিজাব, অরেঞ্জ কালার কিন্তু আমার খুব পছন্দ। অরেঞ্জ কালারের লিপস্টিক, অরেঞ্জ কালারের হিজাব, এগুলো আমার খুব পছন্দ। সো অরেঞ্জ কালারের হিজাব যাদের যাদের লাগবে ড্রেসের সাথে ম্যাচ করে, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এই যে ওয়াও, অরেঞ্জ কালারটা অনেক সুন্দর না? সো যারা যারা নিতে চাও জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবে হিজাব কিনে পেজে। প্রাইস হচ্ছে মাত্র 1920 টাকা। 1920 টাকা। কালার যখন চেঞ্জ, মানে যখন ডিজাইন চেঞ্জ হবে তখন আমরা দেখিয়ে দেবো। দেখো কালারটা কি সুন্দর, একদম কটনের মধ্যে। অ্যান্ড এগুলোর হচ্ছে কিন্তু কালার গ্যারান্টি আছে, এগুলো তোমরা যদি ওয়াশও করো কালার কিন্তু যাবে না। খুবই নাইস ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা আমার খুবই পছন্দ হয়েছে, এই জন্য এত বেশি বেশি করে বলছি, বারবার বলছি, খুব সুন্দর। আমার নামটাও ডাকো প্লিজ। কার নাম? ফারিহা সানজি। আমার নামের সাথে ম্যাচ আছে তোমার নাম? আপু হিজাব টিউটোরিয়াল করো এই হিজাবগুলো দিয়ে, তাই? আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। এটা দেখো একদম হট পিঙ্ক একটা কালার, হট পিঙ্ক কালারটা। একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম ওইটা অন্য ধরনের পিঙ্ক ছিল, লাইট পিঙ্ক টাইপের ছিল, এটা হচ্ছে গিয়ে আবার আরেকটা পিঙ্ক। খুবই সুন্দর না? যারা যারা নিতে চাও স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবে হিজাব কিনে পেয়েছে। যে কালারটাই হাতে না ওইটাই জোস লাগে। থ্যাংক ইউ সো মাচ তুলি আপু। এইটা ও মাই গড, খুবই মিষ্টি একটা পিঙ্ক কালার, অ্যাকচুয়াল পিঙ্ক কালার এটা। এই যে দিস ইজ সো বিউটিফুল, সো বিউটিফুল। পিঙ্ক অ্যান্ড ব্লু এটা একসাথে যদি আমি পরি তাহলে খুব সুন্দর লাগবে না? ওয়াও। সো দিস ইজ দ্য হিজাব। যারা যারা নিতে চাও তাড়াতাড়ি করে ইনবক্স করে দিবে হিজাব কিনে পেয়েছি স্ক্রিনশট নিয়ে। এটার প্রাইস হচ্ছে 1900 টাকা। ওকে, ব্ল্যাক হবে? ব্ল্যাক তো দেখিয়েছি, ইয়াস ব্ল্যাক হবে। ব্ল্যাক নিতে হলে তাড়াতাড়ি করে হিজাব কিনে পেয়েছি ইনবক্স করে দিতে হবে। এটা খুব সম্ভবত শু, এটা কি ব্ল্যাক কালার? এটা হচ্ছে সুরমা কালার, অ্যাকচুয়ালি সুরমা ব্ল্যাক কালার, যেটা হয় না একটু ফেডেড টাইপের ব্ল্যাক। ক্যামেরায় দেখা যাচ্ছে একদম জেড ব্ল্যাক কালার, বাট অ্যাকচুয়ালি এটা জেড ব্ল্যাক কালার না, এটা হচ্ছে সুরমা কালার, মানে সুরমা ব্ল্যাক যেটাকে বলা হয়। সুরমা কালারের কিন্তু অনেক ডিমান্ড। কালার দিতে তোমাকে খুব ভালো লাগছে। ইয়েলো কালারটা দেখাও, দেখিয়েছি তো আপু, ওই যে একটু ইয়েলো, একটু ইয়েলো গ্রিন টাইপের ওটা দেখিয়েছি তো। এই যে এটা হচ্ছে সুরমা কালার। যারা যারা নিতে চাও স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবে হিজাব কিনে পেয়েছে।
ঠিক আছে, ইয়েলো কালার দেখাও, ভালো হিজাব, অনেক সুন্দর হিজাব। আচ্ছা এখন আমরা দেখবো একটু ওয়ার্ম টাইপের একটা মেরুন কালার, ঠিক আছে, এই যে খুব সুন্দর কালারগুলো। এখানে অনেকগুলো শেড আছে, প্রত্যেকটা ডিজাইনের, মানে এখানে আমি আমি আজকে চারটা ডিজাইন দেখাবো, প্রত্যেকটা ডিজাইনের তোমার 22-25টা করে কালার্স আছে, 22-25টা করে কালার্স আছে। সো তোমাদের ড্রেস যে কোনো কালারেরই হোক না কেন, এটা কিন্তু একদম তোমরা ম্যাচ করে কালার নিতে পারবে। সো এটা অনেক ভালো একটা সুবিধা তোমাদের জন্য, তাই না? যেই কি বলে, যেই ড্রেসই তোমাদের হবে সেই ড্রেসের একটা পিকচার দিয়ে ম্যাচ করে তোমরা কিন্তু সুন্দর মতো এই ডিজাইনার হিজাবগুলো নিতে পারবে। এটার প্রাইস হচ্ছে 1920 টাকা, আমাদের 1920 টাকা রেঞ্জের, আর জাস্ট একটা একটু কমের মধ্যে দেখো, হ্যাঁ দেখাচ্ছি কমের মধ্যে আছে, আর জাস্ট একটা হিজাব লেফট, অ্যান্ড উইচ ইজ দিস ওয়ান। এটা কালার মানে চকলেট শেডের মধ্যেই আমি দেখলাম কি তিনটা কালার আছে, খুবই সুন্দর। একটা ডার্ক চকলেট, একটা মেরুন, আর একটা হচ্ছে চকলেট কালার, ঠিক আছে। এই হচ্ছে কি হিজাবগুলো, যারা যারা নিতে চাও ম্যাচ করে তোমরা হিজাব কিনে পেজ থেকে নিয়ে নেবেন, অবশ্যই 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 হিজাব কিনে পেজে একটা লাইক দিতে ভুলবেন না, ওকে। খুবই 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 সুন্দর ডিজাইনগুলো। সো এই ছিল আমাদের 1920 টাকার রেঞ্জের হিজাব, তাই না? তারপরে রেঞ্জটা কত, ওই পাঁচটা দেখাই, ওই পাঁচটা দেখাই। এখন আমি তোমাদেরকে আরেকটা হিজাব দেখাবো, ওইটার মধ্যে আর কোনো কালার্স অ্যাভেলেবেল নেই, ওইটার মধ্যে শুধুমাত্র 5টা কালারই অ্যাভেলেবেল আছে। অ্যান্ড একজন আপু আমার কাছে অফ হোয়াইট কালার দেখতে চেয়েছিল, সো সেই আপনার জন্য এটা হচ্ছে অফ হোয়াইট কালার। অ্যান্ড সেম ডিজাইনের মধ্যে কিন্তু হোয়াইট কালারও আছে, ঠিক আছে। এটা হচ্ছে অফ হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট, আমাকে একটু পানি দাও। এই ডিজাইনটা অনেক সুন্দর, এই জন্য বোধ হয় এটা তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে গিয়েছে। আদিবা আপু কমেন্ট পড়ে ফেলেছি তো, এই যে দেখো এইটার এই এই হিজাবটার ডিজাইনটা দেখো, কাছ থেকে দেখে কি সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে না, ছোট ছোট পার্ল দিয়ে, বড় বড় পার্ল দিয়ে, স্টোন দিয়ে, বিটস দিয়ে, খুব সুন্দর করে পুরোটা হিজাবে সেমভাবে কাজ করা আছে। পুরোটা হিজাবে স্টোন ওয়ার্ক তো করাই আছে, এছাড়া এইটাও পুরোটা হিজাবে করা আছে, খুবই সুন্দর। এক সাইডে জাস্ট স্টোন ওয়ার্ক করা, আরেক সাইডে একদম গর্জিয়াস করে এরকম করে এই 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 পার্টটা দেওয়া। সো অফ হোয়াইট কালার যে আপুটা চেয়েছিল সে কিন্তু এটা নিয়ে নিতে পারো, ওকে। এটা খুবই সুন্দর, এটার প্রাইস হচ্ছে 1850 টাকা। এই ডিজাইনটার এই ডিজাইনটার প্রাইস হচ্ছে 1850 টাকা, যারা যারা নিতে চাও স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবে। এটা হচ্ছে অফ হোয়াইট কালার, ওকে। চৈতি ইসলাম রাইস আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছি, এটার প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 1850 টাকা। সেম ডিজাইনের মধ্যে একটা হোয়াইট কালারও আছে, হোয়াইট কালারের হিজাব দেখো, হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা কত সুন্দরভাবে ফুটেছে, খুবই সফট একটা কটনের মধ্যে করা আছে কাজটা। এক সাইডে তোমার কাজটা করা এবং যেই সাইডে গর্জিয়াস করে কাজটা করা ওই সাইডের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর মতো দেয়া হয়েছে। এই যে সাইডের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করে পার্ল দিয়ে করা হয়েছে, গ্লিটার সুতার কাজ করা হয়েছে। এটা হচ্ছে ফিনিশিংটা, সাইডের ফিনিশিংটা একটুখানি কাটওয়ার্ক টাইপের করা হয়েছে, হ্যাঁ খুবই সুন্দর। এটার প্রাইস হচ্ছে 1850 টাকা। এটার মধ্যে মাত্র 5টা কালারই অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে অফ হোয়াইট, আরেকটা হচ্ছে হোয়াইট, যেটা আমি দেখাচ্ছি। এগুলোর পাথর কি থাকবে না উঠে যাবে সানজিদা পারভিন আপু? এগুলো হচ্ছে এগুলোর যে কাজগুলো আছে বিটস ওয়ার্কগুলো, এগুলো সেলাই করে করা হয়েছে, ঠিক আছে। আর আপনারা যারা এক কালারের হিজাব চান, এক কালারের হিজাবও কিন্তু হিজাব কিনতে পেয়ে যাবেন। এই হচ্ছে গিয়ে হিজাবটা, আমি আর না দেখা, এটার প্রাইস হচ্ছে কত, 1850 টাকা। এটার মধ্যে 5টা কালার অ্যাভেলেবেল আছে, 5টা কালারই সুন্দর। একটা হচ্ছে অফ হোয়াইট, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে নেভি ব্লু কালার, একটা হচ্ছে পিচ কালার, আর একটা হচ্ছে
নুড একটা কালার, খুব সুন্দর। এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার, নেভি ব্লুর মধ্যে কাজটা কিন্তু খুব সুন্দর করে ফুটেছে, তাই না? আর ফিনিশিংটা, লাস্টের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে, একদম পার্ল দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে, ভেরি নাইস। যারা যারা দেখছেন একটু কষ্ট করে লাইকটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আমাদেরকে। এই যে এই হচ্ছে কি হিজাবটা, জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। অনেক নাইস, পুরোটা বডিতে স্টোন ওয়ার্ক করা আছে আর মাঝখানে মাঝখানে খুব গর্জিয়াস করে কাজ করা আছে, এবং আমি যদি এরকম 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 এরকমও করি এটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে না। সো এটা কোয়ালিটি খুবই ভালো। মাত্র জয়েন করলাম, এতক্ষণ কালকের লাইভটা দেখছিলাম, ও থ্যাংক ইউ সো মাচ। এই যে এটার প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা। হিজাবগুলো খুবই সুন্দর, প্রত্যেকটা হিজাব আমি পরে দেখাচ্ছি, হিজাব যদি সুন্দর না হতো প্রত্যেকটা পরতাম না সত্যি। এখন আমরা দেখবো পিচ কালারে, খুবই সুন্দর একটা নিউট কালার দেখো। এই যে খুব সুন্দর লাগছে, মানে নিউট নিউট কালারগুলোর উপরে এত সুন্দর লাগছে কাজটা, আর লাস্টের ফিনিশিংটা না দেখতে বেশি ভালো লাগছে আমার কাছে। এই যে পার্ল, পার্ল আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে লাস্টের দিকে ফিনিশিং করা হিজাবটা, খুব সুন্দর করে ফিনিশিং করা হয়েছে। পুরোটা হিজাবের লেন্থ অনেক ভালো, অনেক বড়। এটা প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা। হ্যাঁ, পিচ কালারের এটা, খুব সুন্দর। ওয়াও, এটার পরার পরে অনেক সুন্দর লাগছে না? অনেক সুন্দর ডিজাইনটা আপু শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ডার্ক গ্রিন হবে? আপু দেখি আর হিজাবগুলোর মধ্যে গ্রিন কালার আছে নাকি, মনে হয় নেই। এটা অনেক সুন্দর একটা কালার, ওয়াও দিস ইজ সো বিউটিফুল। এক্স্যাক্টলি লাইভে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন শাড়ির সাথে কি ভালো লাগবে? হ্যাঁ, আমি বললাম না একটু আগে, বলছিলাম তো যে আমি লাস্টের দিন যে শাড়ি পরলাম সেদিন যদি এই হিজাবগুলো আমার কাছে থাকতো বা আসতো, আমি সত্যি সত্যি ওই হিজাবগুলো মানে ওই শাড়িটার সাথে ম্যাচ করে আমি এখান থেকে একটা হিজাব পরতাম। হিজাবগুলো খুবই 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 ভালো এবং খুব সুন্দর মতো ক্যারি করা যায়, তোমরা যেভাবে সেট করে রাখবে ওভাবেই থাকবে, খুব সুন্দর মতো ক্যারি করা যায়। এই যে লাস্টের ফিনিশিংটা দেখো কী সুন্দর করে পার্ল দিয়ে করা হয়েছে, আর এই হচ্ছে গিয়ে কাজের কোয়ালিটিটা, খুব সুন্দর। পিঙ্ক কালার হবে? পিচ কালার দেখালাম মিলি আপু, পিচ কালার দেখালাম, পিঙ্ক কালারের তো আছে। একটু আগে আমি যেই হিজাবটা পরে আছি এটার মধ্যে কিন্তু আবার ইয়ে আছে, পিঙ্ক কালার আছে। পিঙ্ক কালারের মধ্যে দুইটা শেড আছে, আর হচ্ছে এটা শেষ, এটার মধ্যে কিন্তু পাঁচটাই কালার্স আছে, এবং এই ডিজাইনটা কিন্তু মাত্র 5 পিসই আছে, মানে এটার মধ্যে জাস্ট 5টা হিজাবই আছে, এর বেশি নেই। খুব সুন্দর হিজাবগুলো, খুবই 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 সুন্দর। এই যে ডিজাইনগুলো হচ্ছে খুব সুন্দর করে করা হয়েছে, ভেরি নাইস। ওয়াও, প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 1850 টাকা। এটার প্রাইস হচ্ছে 1850 টাকা। আপু অ্যাশ কালার হবে? ইয়াস আপু অ্যাশ কালার হবে, আমি যেটা পরে আছি এটার মধ্যে অ্যাশ কালার হবে। এখন আমরা চলে যাচ্ছি আর একটা ডিজাইনে, এই ডিজাইনটা দেখি কেমন। এটা শুরুতেই হচ্ছে এরকম করে খুব সুন্দর করে, মানে এটা হচ্ছে ডিজাইনটা কম্পেয়ার করা যায় তাল গাছের মতো, তাই না? খুব সুন্দর করে করা হয়েছে। আপনার পরাটার প্রাইস কত আপু? আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে 1920 টাকা। এখন আমি যেটা দেখাচ্ছি এটা, এটার পুরোটা বডিতেই আপনার এই কাজটা করা আছে। এই যে কাজটা আমি দেখালাম, এই কাজটার কটনের কোয়ালিটিটা দেখেন, এক সাইড থেকে কিন্তু আরেক সাইড একদমই বোঝা যাচ্ছে না। কটনের কোয়ালিটিটা অনেক থিক, মানে খুবই 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 ভালো। এটা হচ্ছে গিয়ে আপনার মেইন কাজটা, খুব সুন্দর করে সেলাই করে করা হয়েছে। আমি যদি পিছনের সাইডটা দেখাই, এই যে দেখেন, ড্রেস ফ্রম ওসান লাইফস্টাইল, না ওসান লাইফস্টাইল। এই যে খুবই 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 সুন্দর করে পুরোটা বডিতে স্টোন ওয়ার্ক ছাড়াও এটা করা আছে পুরোটা বডিতে। এই যে পুরোটা বডিতে, এই হচ্ছে পিঙ্ক কালার। একজন আপু পিঙ্ক কালার চাচ্ছিলেন তার জন্য, কিন্তু এই পিঙ্ক কালার, এটার প্রাইস হচ্ছে কত? এটার প্রাইস হচ্ছে 1820 টাকা। এটার প্রাইস হচ্ছে 1820 টাকা মাত্র। রেড কালার হবে কি? হ্যাঁ, রেড কালার তো অবশ্যই হবে, সামনে যেহেতু ভ্যালেন্টাইন আসছে, ফাল্গুন আসছে, রেড কালার না হলে হয়? অবশ্যই আছে রেড কালার। তোমাকে এত ভালো লাগে কেন? ভালো লাগে আমারও তোমাদের অনেক ভালো লাগে।
আর হিজাবগুলো এত সুন্দর, এগুলোকে তোমরা কাভার, আচ্ছা পার্পেল কালারের একজন আপু চাচ্ছিলেন, পার্পেলের মধ্যে কিন্তু এই সেটটা হবে। এই এই ডিজাইনটার প্রাইস হচ্ছে মাত্র 1820 টাকা। এটার সাইডে যে ফিনিশিংটা করা হয়েছে, এখানে আবার পাইপ ওয়ার্ক করা হয়েছে, মানে পাইপ ইউজ করা হয়েছে, খুব সুন্দর পুরোটা বডিতে সেম ডিজাইনটা করা পুরোটা বডিতে। এটা হচ্ছে পার্পেল কালার, ডিপ পার্পেল কালার। একজন আপু পার্পেল কালারে খুঁজছিলেন, পার্পেল কালারের মধ্যে কিন্তু আপনি এইটা নিয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে পুরোটা বডিতেই ডিজাইন করা আছে, মানে প্রথমে আমি যে হিজাবটা দেখালাম প্রথমে বা সেকেন্ডটাতে, ওই হিজাবগুলোতে কিন্তু আপনার বেসিক্যালি ইয়ে করা হয়েছিল, সাইডে বেশি ফোকাস করা হয়েছিল, বাট এই হিজাবগুলোতে পুরোটা বডিতে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখেন হিজাবটা আমি জাস্ট গায়ের উপরে রাখলাম, বাট হিজাবটা একদম সেট হয়ে বসে আছে, কারণ এগুলো কোয়ালিটি খুবই ভালো। পিঙ্ক কালার হবে আপু, পিঙ্ক কালারটা মাত্রই দেখালাম, এগুলো কোয়ালিটি খুবই ভালো এবং একদম সেট হয়ে বসে আছে কটনের উপরে, তো এই জন্য। ঠিক আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে পার্পেল কালার, যারা যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন। আমার কমেন্ট পড়ো না, মুন্নি আপু পড়ে ফেললাম, মুন্নি আপু আমার টপ ফ্যান আপু, পড়ে ফেলেছি আপনার কমেন্টটা, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং মাই টপ ফ্যান। তারপরে আমরা দেখব এটা কী কালার। আচ্ছা, ওইটা হচ্ছে পার্পেল কালার দেখালাম না, এটাও কি পার্পেল কালার? এটা হচ্ছে, এটা হচ্ছে কি বলে জানি, একটা ফ্রুটসের জাম কালার। এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেকগুলো শেডস আছে, অনেকগুলো শেডস আছে, প্রত্যেকটাই ডিজাইনের মধ্যে আপনারা খুবই সুন্দর, খুবই 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 নাইস। প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা হচ্ছে 23-25টা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন, সো ইটস আ গ্রেট ডিল, রাইট? আপু জানো তোমার টিকটকগুলো অনেক সুন্দর লাগে, আমার তো টিকটকই নাই, কী বলে এগুলা, আমি তো টিকটক করি না, টিকটক নাই তো আমার, ইনফ্যাক্ট আমার ফোনে টিকটক অ্যাপই নাই, টিকটক কোত্থেকে আর হলো, অন্য কেউ বোধ হয়। আপু তোমার পরা হিজাবটার প্রাইস কত? আপু পার্পেলটার প্রাইস কত আরেকবার বলবে? হ্যাঁ আপু, পার্পেলটার প্রাইস হচ্ছে 1820 টাকা, 1820 টাকা, অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে 1820 টাকা। আমি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি একটু সিম্পলের মধ্যে, এটার প্রাইস হচ্ছে 1820 টাকা। অ্যান্ড এটার মধ্যে একটা সুন্দর ব্লু কালার আছে যেটা আমি পরে আছি, ওইটার মধ্যে জাস্ট ডিজাইনটা চেঞ্জ হয়েছে, দেখো এই যে ডিজাইনটা চেঞ্জ করেছি, আবারও চলে আসলাম। সুমাইয়া সুমু আপু হ্যালো, ফিনিশিংটা খুব সুন্দর করে করা হয়েছে, আমার কমেন্ট পড়ো না। আপুটার নাম কি? সুভা শাইনি, নাইস তো? দেখো আমি দুইটা হিজাব পরেছি, একটা ডিজাইন এরকম আর একটা ডিজাইন হচ্ছে এরকম, হিজাবগুলো খুবই 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 সফট। প্রাইস হচ্ছে 1820 টাকা, এটার প্রাইস হচ্ছে 1820 টাকা। আপু তোমার পরা হিজাবটা কীভাবে বেঁধেছ? নর্মালি কীভাবে বেঁধেছি দেখাচ্ছি, আমি আরেকটা হিজাব দিয়ে দেখাচ্ছি, দাঁড়ো। এটা হচ্ছে একটা চকলেট কালারের হিজাব, এটা আমি দেখাই আমি কীভাবে বেঁধেছি। হিজাবগুলো অনেক বড়, প্রথমে আমি হচ্ছে এভাবে পরেছি, এভাবে পরেছি, এভাবে বেঁধেছি, এখানে একটা পিন বেঁধেছি, বাঁধার পরে তারপরে হচ্ছে পুরোটা হিজাব এভাবে তুলে তারপরে এখান থেকে এইভাবে করে এইভাবে পরে ফেলেছি। ঠিক আছে, খুব ইজি না? এইটা টিউটোরিয়াল আমার আমার চ্যানেলে আছে, সানজিদা আলম চ্যানেল আমার চ্যানেলের নাম, চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 1820 টাকা। ব্লু কালার, ব্লু, নেভি ব্লু। এখন আমরা মাত্র দেখলাম চকলেট কালার, তার আগে দেখলাম ব্লু কালার, অ্যান্ড ইটস নেভি ব্লু, ভেরি নাইস। এটার প্রাইস হচ্ছে 1820 টাকা। আপু পেস্ট কালার দেখাও, আপু পেস্ট কালার আছে, লাস্টে যে ডিজাইনটা দেখাবো ওই ডিজাইনটার মধ্যে পেস্ট কালার আছে। এই হচ্ছে গিয়ে, এটা আমি আর পড়ছি না, এটা আমি এইভাবেই দেখাচ্ছি। এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 1820 টাকা। আমার প্রত্যেকটা হিজাবই খুব ভালো লাগছে, আমি যে পরবো না বলছি, না পরে তো থাকতে পারছি না, আমি খুবই হিজাব ফ্রিক একটা মানুষ, হিজাব হলিক নামটা অ্যাকচুয়ালি এখান থেকেই আমার দেয়া, মানে হিজাব আমার খুবই পছন্দ, সবচেয়ে পছন্দ কি হিজাব, এটাই আসে আমার, হিজাব আমার খুব পছন্দের একটা জিনিস, সো না পরে কি থাকা যায় এত সুন্দর সুন্দর হিজাবগুলো। আপু হিজাবগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মিহা আপু, থ্যাংক ইউ, লটস অফ লাভ। সবাই গিয়ে কপার কালার হবে, কপার কালারের আপু দেখিয়েছি একটু আগে,
একটু আগে একটা ডিজাইনের মধ্যে শুধুমাত্র পাঁচটা কালার ছিল না, ওই পাঁচটা কালারের মধ্যে কপার কালার হবে, সো কপার কালার হবে। ওকে, সো কী কী কালার আপনারা চাচ্ছেন? মৌরিন আপু শেয়ার ডান, হ্যাঁ আমি দেখি মৌরিন আপু প্রত্যেক দিন আমার লাইভ শেয়ার করো, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার খুব ইচ্ছে করে তোমার বাসায় যেতে আবার, লটস অফ লাভ, তোমার বাবুগুলোকে আমি অনেক মিস করি। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন, হুমায়রা আপু পড়ছি তো। এটা হচ্ছে অ্যাশ কালার, খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে, ভেরি 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 নাইস। এই যে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, সো যারা যারা নিতে চাও অনলি এক পিস করেই অ্যাভেলেবেল আছে। তোমার নাম দিলাম মিষ্টি আপু, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা হচ্ছে গিয়ে আমার গ্রে কালারের মধ্যে, খুব সুন্দর করে এগুলো একদম বডিতে পরে থাকে, খুব সুন্দর, খুবই নাইস, খুবই নাইস। এগুলোর মধ্যে যদি এক কালার, আপু আমাকে খুব সম্ভবত বলেছিল হিজাব কিনির ওনার আপু যে আপু এগুলোর মধ্যে এক কালারেরও পাওয়া যায়, যদি এগুলোর মধ্যে এক কালারের পাওয়া যায় এই হিজাবগুলো তোমরা রেগুলার ইউজের জন্য নিতে পারো, কারণ এই হিজাবগুলো পরে এগুলো এত সুন্দরভাবে পরে থাকে তোমরা ইজিলি কিন্তু নামাজও পড়তে পারবে, খুবই 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 হাই কোয়ালিটি অ্যান্ড রেগুলার ইউজের জন্য পারফেক্ট। এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1820 টাকা, আমি যেটা পরে আছি 1820 টাকা, সবগুলোই নিয়ে নিতে ইচ্ছে করছে। আপু গ্রে কালার হবে, এই যে আপু গ্রে কালারটা দেখাচ্ছি, এই যে গ্রে কালার, খুব সুন্দর সুন্দর কালার্স আছে, প্রায় 22টা থেকে শুরু করে 25টা পর্যন্ত কালার্স আছে, খুব সুন্দর। এখন আমরা দেখব অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের হিজাব তো পাওয়াই যায় না, সত্যি পাওয়া যায় না, তোমরা একটু খুঁজে দেখো অরেঞ্জ কালারের কয়টা হিজাব পাও তোমরা, অরেঞ্জ কালারের হিজাব পাওয়াই যায় না, একেবারেই পাওয়া যায় না। এই যে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার, ফিনিশিংটা আমার খুবই ভালো লেগেছে, কাটওয়ার্ক করার ট্রাই করেছে হিজাবের মধ্যে, খুব সুন্দর। এই যে ফিনিশিংটা খুব নাইস করে দেওয়া হয়েছে আর সেলাইটাও করা হয়েছে ভালো মতো, মানে এগুলো আঠা দিয়ে বসানো না, সেলাই করা, খুব সুন্দর। এই ডিজাইনটাই হচ্ছে তোমার সবটাতে আছে, এটার মধ্যে প্রায় 22 থেকে 25টা কালার্স আছে, আপু ইনবক্স করেছি হিজাব নিব রিপ্লাই দাও না কেন, সাদিয়া আপু আপনি হিজাব কিনে পেজে ইনবক্স করবেন, হ্যাঁ আমার পেজে না, হিজাব কিনে পেজে ইনবক্স করবেন, আর এখন তো নিশ্চয়ই হিজাব কিনের ওনার আপু লাইভ দেখছেন, সো হিজাব কিনি পেজে নক করতে হবে, ইনশাল্লাহ লাইভের পরে রিপ্লাই দেওয়া হবে, খুব সুন্দর। এই যে অরেঞ্জ কালারটা অনেক নাইস, তাই না, নাইস। প্রাইস হচ্ছে 1820 টাকা, সরি কয়টা ডিজাইন দেখাবা, আর একটা ডিজাইন বাকি, দেখেছি আজকে পিছনে লাইট লাগিয়েছি, আমার লাইট অনেক পছন্দ, অনেক 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 লাইট পছন্দ। আর দুইটা কালার আছে, এই যে একটা হচ্ছে ডার্ক কালার, একটা হচ্ছে এটা কি কালার, চকলেট, মেরুন, মেরুন কালার, ডার্ক মেরুন কালার, একেবারে ডার্ক কালার, খুব সুন্দর। ডার্ক কালারগুলোর মধ্যে এই ডিজাইনটা খুব ভালো মতো ফুটছে, তাই না, স্টোনগুলো তারপরে হচ্ছে কাঁচটা পার্লগুলো খুব সুন্দর মতো ফুটে আছে, খুবই সুন্দর, অনেক নাইস। আর এই হিজাবগুলোতে হচ্ছে পুরোটা বডিতেই তোমার এরকম ডিজাইন করা আছে, পুরোটা বডিতে, ঠিক আছে, অনেক অনেক এক্সট্রা লং, এটা একদম এক্সট্রা লং। আপু ইতালিতে হিজাব দেওয়া যাবে, আপু আমি আম নট শিওর, হিজাব কিনিতে গিয়ে একটু মেসেজ করে জিজ্ঞাসা করুন, হয়তো দেওয়া যাবে। আপু শোরুমটা কোথায়, আপু শোরুম এখনও হয়নি, একদমই নতুন পেজ, একেবারেই নতুন পেজ, সো এখনো পর্যন্ত হয়নি সব, বাট ইনশাল্লাহ হয়ে যাবে। প্রীতি ইসলাম আপু লিখেছেন খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সো এই ডিজাইনের লাস্ট হিজাব হচ্ছে দিস ওয়ান, অনেক 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 সুন্দর একটা হিজাব, এই যে প্রত্যেক
প্রত্যেকটার মধ্যে একদম পুরোটাতেই সেম কাজ, এই কাজটা করা হয়েছে খুব খুব ঘন করে, খুব সুন্দর করে পুরোটাই করা আছে এটা, ঠিক আছে। এগুলো প্রাইস হচ্ছে 1820 টাকা করে, যারা যারা নিতে চাও। কত এটা? এটার প্রাইস হচ্ছে 1820 টাকা। আর আমি যেটা পরে আছি ব্লু কালারের, এটার প্রাইস হচ্ছে 1920 টাকা। না লাস্ট ডিজাইনটা দেখাই, লাস্ট ডিজাইনের প্রাইসটা হচ্ছে সবচেয়ে রিজনেবল, এটার প্রাইস হচ্ছে 1090 টাকা। এই কালারটা খুবই সুন্দর, এটার প্রাইস হচ্ছে 1090 টাকা। এটার মধ্যে আপনার মানে বেসিক্যালি মেইন হিজাবটার মধ্যে স্টোন ওয়ার্ক করা হয়েছে এবং এখানে গোটাপাতির ওয়ার্ক করা হয়েছে, ঠিক আছে। গোটাপাতির ওয়ার্কটা করা হয়েছে এখানে, খুবই সুন্দর হিজাবগুলো। এটা হচ্ছে একটু লাইটের মধ্যে যারা চাচ্ছেন, অনেক বেশি ডিজাইন যারা পছন্দ করেন না, তাদের জন্য হচ্ছে এই হিজাবগুলো। খুব সুন্দর হিজাবগুলোর লেন্থগুলো অনেক বেশি মারাত্মক, এই যে। অ্যান্ড কটনের মধ্যে হলেও হিজাবগুলো মানে এত সুন্দর শাইনি, একদম পারফেক্ট হিজাবে মানে পার্টি ওয়্যার হিসেবে একদম পারফেক্ট হবে। আপু তুমি যেটা পরেছো স্কাই ব্লু কালার, ওইটাও কি হিজাব কিনে পেজে পাওয়া যাবে? হ্যাঁ আপু, ওইটাও হিজাব কিনে পেজে পাওয়া যাবে। আপু আমার মনে হয় তুমি যেই হিজাবটাই টাচ করো ওইটাই সুন্দর লাগে। ও দ্যাটস এ বিগ কমপ্লিমেন্ট ফর মি। অ্যাকচুয়ালি হিজাবের সাথে আমার রিলেশনটাই অন্যরকম, যেটা সত্যি কথা। মানে হিজাব ইজ মানে লাভ। আপু আপনার হিজাব বাঁধা আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিয়া আপু। সো এই হচ্ছে আমি যে হিজাবটা দেখালাম, এটাতে পুরো বডিতে এরকম ছোট ছোট করে গোটাপাতির ওয়ার্ক করা হয়েছে আর হচ্ছে স্টোন ওয়ার্ক করা হয়েছে। দেখো হিজাবগুলো এভাবে পড়লেও কি সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর। আপু এই হিজাবটার প্রাইস কত? আপু এই হিজাবটার প্রাইস হচ্ছে, উপরেরটার প্রাইস হচ্ছে মাত্র 1090 টাকা। অনেক সুন্দর, তাই না? প্রত্যেকটা হিজাব অনেক সুন্দর এবং খুবই 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 কমফোর্টেবল, খুবই 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 সফট অ্যান্ড কমফোর্টেবল, খুবই সফট, খুবই খুবই সুন্দর। গ্রিন কালার, ফাইনালি গ্রিন কালার পেয়েছি, এই যে গ্রিন কালার, ইটস বটল গ্রিন কালার, ভেরি 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 নাইস। এই যে গ্রিন কালার পাওয়া গিয়েছে কিন্তু ফাইনালি। হিজাবগুলো খুব শাইনি, দূর থেকে কেউ দেখে ভাববে কি যে সিল্কি হিজাব এত সুন্দর করে সেট হয়ে কিভাবে পরে আছে এরকম ভাবে, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কটনের মধ্যে, খুবই সুন্দর। ওকে, এটা হচ্ছে গ্রিনের মধ্যে, এটার প্রাইস হচ্ছে 1090 টাকা। এইটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পার্পেল কালার, খুবই 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 সুন্দর একটা পার্পেল কালার। সি যারা যারা দেখছো বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও, বেশি 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 করে লাইভটা শেয়ার করে দাও, যেন আমরা সবাই হিজাব কিনি সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে মেইন কাজটা হিজাবের, মানে মেইন কাজ বলতে পুরোটা বডিতে এই কাজটা, ছোট কাজটা করা হয়েছে পুরোটাতে পার্পেল কালারের মধ্যে। পার্পেল কালারটাও আমার খুব পছন্দ, একদম ফুল কভারেজ, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 1090 টাকা। তারা কয়েকটা ছেলে মানুষকে ব্লক করে নেই। তুমি খুব সুন্দর করে হিজাব পরো, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা দেখবো খুব সুন্দর একটা পিঙ্ক কালার, ভেরি 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 ভাইব্রেন্ট পিঙ্ক, খুব সুন্দর একটা পিঙ্ক কালার, এই যে খুবই সুন্দর। কাটা যাচ্ছে না, গেছে লাইভের মধ্যে, কে যেন চলে আসছিল, কি অবস্থা, এটা কে লাইভ আমি জানি না। এটা হচ্ছে একটা খুব সুন্দর পিঙ্ক কালার, ওয়াও দিস কালার, দিস কালার ইজ সো নাইস।
কখনো কমেন্ট পড়ো না, লাইভে হুট করে কে যেন চলে এসেছিল। ক্যামেরা আসছে এটা করতে পারতেছি না। ওইটা হচ্ছে ওই যে আমি ব্লক করতে গিয়েছিলাম, ব্লক করতে গিয়ে ব্রিং টু লাইভ হয়ে গিয়েছিল, এটা হয়েছে। হ্যাঁ কে যেন জয়েন হয়ে গিয়েছিল, যাই হোক লিভ করি আমরা। এখন আমরা এই যে এটা, এখন আমরা হচ্ছে আরেকটা কালারের হিজাব দেখি। এই হচ্ছে কি আরেকটা কালার, চকলেট কালারের মধ্যে, খুবই সুন্দর। এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1000 করে, এন্ড 1090। এগুলোর মধ্যে মাত্র একটা করে কালার এভেলেবেল আছে, মাত্র একটা কালার যেহেতু এভেলেবেল আছে, সো এগুলো কিন্তু তোমরা কেউ মিস করো না। এগুলো অনলি এক পিস করেই এভেলেবেল আছে, অনলি এক পিস করে এভেলেবেল আছে। এই ডিজাইনটার প্রাইস হচ্ছে 1090 টাকা, এন্ড এই ডিজাইনটার মধ্যে পেস্ট কালার পেয়ে যাবে। একজন আপু পেস্ট কালার দেখতে চেয়েছিল, পেস্ট কালারটা আমি দেখাচ্ছি, এই যে পেস্ট কালারটা, এই হচ্ছে গিয়ে পেস্ট কালারটা। পেস্ট কালারটা আর কোনো ইয়েতে ছিল না, আর কোনো ডিজাইনে ছিল না, এই ডিজাইনটাতেই শুধু আছে পেস্ট কালার। ইফ আই এম নট রং ইটস পেস্ট কালার, খুব সুন্দর পেস্ট কালারটা, অনেক সুন্দর লাগে। মাঝে মাঝে একটু বিনোদন লাগে না, এই জন্য চলে আসছি কে জানি। ওকে সো এই হচ্ছে গিয়ে পেস্ট কালারটা, খুবই সুন্দর। হ্যালো আপু, হাই আফসানা আপু, হাই। তোমার মতো লেন্স কোথা থেকে পাবো? লেন্স হাউস পেজে পাবে, খুব সুন্দর। লেন্স হাউস পেজ থেকে আমি দুইটা লেন্স পেয়েছিলাম, ওগুলো ট্রাই করবো, ওগুলো অনেক সুন্দর। এটা কি কালার? ইটস সুরমা ব্ল্যাক, ইটস ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে অনেক নাইস। ব্ল্যাক হিজাব তো খুব সুন্দর লাগে, তাই না? ব্ল্যাক হিজাব তো একটা মানে সবার হচ্ছে একেবারে মাস্ট হ্যাভ কালার হচ্ছে। প্রাইস কত বললে আপু? প্রাইস হচ্ছে 1090 টাকা, এইগুলোর প্রাইস হচ্ছে 1090 টাকা, ঠিক আছে। এই যে ব্ল্যাক কালারটা এত সোফার একটা কালার, খুব সুন্দর লাগে। প্রাইস ডিজাইনার হিসাব তো, তাই প্রাইস গুলো একটু হাই এন্ড এর মধ্যে, ঠিক আছে। খুব সুন্দর এবং ফুল কভারেজ, এই যে অনেক বড়, ঠিক আছে। প্রাইস হচ্ছে 1090 টাকা। সবগুলোতে পরে পরে ব্রাউন কালার হবে, ব্রাউন কালার দেখে ফেলেছি আপু, ইয়েস হবে। অনেকগুলো কালার্স আছে, আরো কালার্স এভেলেবেল আছে আপুর কাছে। পিঙ্ক কালার হিজাব কিরিম পেজে ইনবক্স করলে, নক করলে বা ছবি দেখলে আপনারা দেখতে পাবেন ওদের পেজে। আপু পেস্ট কালারটা কি আমি নিতে পারবো? হ্যাঁ হামিদা আর নাজনিন আপু অবশ্যই নিতে পারবেন। হিজাব কিনে পেজে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার, ঠিক আছে। কোন মাস্কারা ইউজ করেছো আপু? আমি কোন মাস্কারা ইউজ করেছি যে আমার মনে নেই, খুব সম্ভবত ফয়রা ব্র্যান্ডের মাস্কারাটা ইউজ করেছি আজকে আমি। ওকে, যে হচ্ছে পিঙ্ক কালারটা, খুব সুন্দর এবং অনেক বড়, অনেক বড়। এটা হচ্ছে গিয়ে খুবই একটা প্লাস পয়েন্ট। এই হচ্ছে গিয়ে আরেকটা ডার্ক কালারের মধ্যে, ডার্ক মেরুন কালার বা চকলেট কালার বলা চলে এটাকে, খুব সুন্দর। এক্স্যাক্টলি আপনারা লাইভে যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারটাই আপনারা পাবেন, খুবই কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ, এবং খুবই 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 হাই কোয়ালিটি। এগুলোর প্রত্যেকটার 20 থেকে 25টা করে কালার এভেলেবেল আছে হিজাব কিনি পেজে, আপনারা ওদের পেজে গেলে কিন্তু পেয়ে যাবেন। হিজাবগুলো খুব সুন্দর। ড্রেস ফ্রম ওসান লাইফস্টাইল একটা নতুন পেজ, ওইটাও একটা নতুন পেজ। এন্ড দিস ইজ আওয়ার লাস্ট হিজাব, ওকে। দেখতে দেখতে আমাদের 1 ঘন্টা যে কোন দিক দিয়ে শেষ হয়ে যায় আমি নিজেও জানি না, এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায়। আপু রিপ্লাই নাই কেন? কোন পেজে মেসেজ করেছো আপু? আচ্ছা হিজাব কিনি সম্পর্কে আরেকটু বলে নিই, এটা হচ্ছে একেবারে নতুন একটা পেজ, পেজটার বয়স হচ্ছে মাত্র 2 মাস। তো সবাই গিয়ে লাইক দিয়ে আসবে এবং অবশ্যই পারচেজ করতে ভুলবে না হিজাব কিনি পেজ থেকে। তোমরা যখন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ 80 টাকা, এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। তারপরে ঢাকা, সাভার, তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ, চিটাগং, এইসব এরিয়াতে তোমরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে এইসব জায়গাতে, এবং
পুরো বাংলাদেশে তোমরা হোম ডেলিভারি পাবে। ঢাকার বাহিরে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের লাস্ট হিজাবটা, এই যে এই ডিজাইনটা হচ্ছে করা হয়েছে, খুব সুন্দর একটা ডিজাইন, ছোট্ট করে একদম সিম্পল এর মধ্যে, যারা যারা পছন্দ করো বেশি 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 করে হিজাব গুলো কিনে ফেলো। ওকে, বোরকা পাওয়া যায় না, খুব হিজাব কিনে পেয়েছে, এখনো বোরকা পাওয়া যায় না, এখনো শুধুমাত্র হিজাবই পাওয়া যায়, হিজাব ছাড়া বোরকা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম খালামণি, লাইভ দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যাওয়ার সময় নিজেও জানি না, একদম সত্যি কথা। মানে লাইভ, হ্যাঁ মানে লাইভ করতে করতে কখন যে আসলে সময় চলে যায় জানি না। গতকালকে লাইভে একজন বলছিল কি যে পিচ্চিটা নাকি 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, বলে আমি খুব পিচ্চি কিন্তু তোমাকে দেখতে খুবই ভালো লাগে, ইউ ক্যান কল মি পিচ্চি বাবু। সো হোয়ার ইজ মাই পিচ্চি বাবু, আজকে কি সে লাইভে আছে? আপু তোমার হিজাবটার প্রাইস কত? আপু আমি যে ভিতরে যে গর্জিয়াস হিজাবটা পরে আছি এটার প্রাইস হচ্ছে অনলি 1920 টাকা, আর আমি উপরে যে হিজাবটা পরে আছি খুব সুন্দর করে, এই হিজাবটার প্রাইস হচ্ছে মাত্র 1090 টাকা। আপু ইউ আর লুকিং ড্যাম কিউট, লাভ ফ্রম কুষ্টিয়া, তুমি কুষ্টিয়াতে কবে আসবা? থ্যাংক ইউ সো মাচ শাহিদা হক আপু, লটস অফ লাভ, ইনশাল্লাহ আসবো, আমার ইচ্ছা আছে দেশের সবগুলো জেলাতে যাওয়ার। আপু আপনাদের শোরুম কোথায়? আপু শোরুম তো নেই, আপনাদেরকে অনলাইনে পারচেস করতে হবে হিজাব কিনে পেজ থেকে, ঠিক আছে? আজকের লাইফটাকে আমরা এই পর্যন্তই রাখবো নাকি আমরা আরেকটু গল্প করব? কে কোত্থেকে দেখছেন আজকে আপনারা আমাকে, হিজাব গুলো জাস্ট ওয়াও, এবং আপনাদের হিজাব কালেকশন গুলো কেমন লাগবে? আমার কিন্তু পার্সোনালি অনেক 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 ভালো লেগেছে, এবং হিজাব কিনের জন্য অনেক অনেক দোয়া। আপু মুখ ব্যথা হয় না? না ব্যথা হয় না, তো হিজাব কিনে হিজাব গুলো আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর ডিফারেন্ট কালার্স, কালার্স গুলো মানে এত কালার কম্বিনেশন সহজে এখন আর আমাদের দেশে পাওয়া যায় না, বিশেষ করে করোনার পরে। মানে অনেক ধরনের মানে হিজাব অ্যাকচুয়ালি আমাদের দেশে খুব কমে গিয়েছে, খুবই 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 কমে গিয়েছে, মানে এখন ডিফারেন্ট টাইপের হিজাব, ডিফারেন্ট কালার্স এগুলো পাওয়াই যায় না। সো তোমরা যারা যারা ডিফারেন্ট টাইপের মানে একদম ম্যাচ ম্যাচ করে, ম্যাচিং ম্যাচিং করে পড়তে পছন্দ করো, তোমরা কিন্তু ইজিলি হিজাব কিনতে পেয়ে যাবে সবকিছু। কক্সবাজারের ডেলিভারি চার্জ কত? কক্সবাজারের ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, পিছি হয়ে কিছু কিছু। পিচ্ছি তো কোনো গালি না, পিচ্ছি মানে ছোট বাবু, বুঝতে পেরেছি, আজকে জাস্ট দেখেছি, কমেন্ট করিনি। কুমিল্লা থেকে দেখছি, মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো? আমার ক্লাস শেষ, আমি এখন কোন ক্লাসে পড়ে যে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। খুলনা থেকে দেখছি তোমাকে, ও লাভ ইউ আপু, পুতুল পুতুল লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ। আজকে ফার্স্ট টাইম দেখেছি তোমার লাইভ, তাই আজকে ফার্স্ট, এখন থেকে রেগুলার দেখো, ঠিক আছে? ওয়েলকাম টু মাই লাইভ। যারা যারা নিবে হিজাব কিনি পেজে ইনবক্স করে দেবে, স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে দেবে হিজাব কিনি পেজে, অনেক অনেক ভালোবাসা। ওকে, আজকে লাইভটা আমাদের এই পর্যন্তই ছিল। আমি যে হিজাবটা পরে আছি এটা কিন্তু খুবই সুন্দর একটা হিজাব, প্রথমে আমি হিজাবটা সেফটি পিন দিয়ে পরেছি, দেন ঘুরিয়ে এভাবে এনে, দেন ডিজাইনটা সামনে দিয়ে এনে এখানে একটা পিন মেরেছি, এখানে একটা পিন মেরেছি, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমার হিজাব পরা, এটাই খুব সুন্দর হিজাব গুলো একদম সেট হয়ে পরে থাকে। আমি কিন্তু এই সাইডে বা হচ্ছে এই সাইডে আমি কোথাও কিন্তু এক্সট্রা কোনো সেফটি পিন ইউজ করিনি। সুনামগঞ্জ থেকে দেখছি, ওয়াও থ্যাংক ইউ সো মাচ, কক্সবাজারে চলে এসো, কক্সবাজার আসবো ইনশাল্লাহ, কক্সবাজার অনেক পছন্দের একটা জায়গা আমার। এতক্ষণ এরকম বেশি বেশি জুম করে দেখালে ভালো হতো না, এখন জুম করেছে এখন আরো বেশি সুন্দর লাগছে। তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ, হিজাব পরাটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ মুনমুন আপু, থ্যাংক ইউ। ওকে, তো আজকে লাইভটা আমরা এই পর্যন্তই রাখছি, সবাই বেশি 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 করে পারচেস করবে হিজাব কিনি থেকে, অ্যান্ড হিজাব কিনি সাথেই থাকবে, আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আগামীকালকে লাইভ হতেও পারি নাও হতে পারি, আগামীকালকে লাইভ আছে না বিউটি সলিউশন,
আচ্ছা, আবার দেখা হয়ে যাবে কাল বা পরশু। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, হিজাবকিনির সাথেই থাকবে এন্ড আমার সাথেও থাকবে। হিজাবকিনি থেকে পারচেজ করতে ভুলবে না, বেশি 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 করে তাড়াতাড়ি করে। আমি আমার বাসা থেকে দেখছি মরিন আপু, আটকে যাচ্ছে বারবার আমার। আচ্ছা ঠিক আছে, আজকে লাইভটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, বাই।